অকণমান টেষ্ট কৰিলোঁ মাংস নিচিনা লাগিছে, কাৰণে মাংস আহি গৈছে, সঁচাকৈ ভাল লাগিছে। হেল্ল' এভৰিওৱান, থাম্বনেইল দেখিয়ে হয়তো আপোনালোকে ধৰিব পাৰিছে আজি মই কি বনাবলৈ গৈ আছোঁ। আৰু আজি মই বনাম মোৰ আটাইতকৈ ফেভাৰেট এটা তৰকাৰী, আৰু ভাবিছোঁ ৰেচিপিটো যদি আপোনালোকৰ লগত শ্বেয়াৰ কৰোঁ নিশ্চয় ভাল হ'ব, সেইবাবে বনাবলৈ গৈছোঁ। আৰু আপোনালোকে চাই আছে আমাৰ ইউটিউব চেনেল মাইনুছ কিটচেন, চ' মই আপোনালোক সকলোকে আমাৰ চেনেললৈকে পুনৰবাৰ স্বাগতম জনাইছোঁ। তেনেহ'লে বলক আমি দেৰি নকৰি ৰেচিপিটোৰ মাজলৈ যাওঁ। আজিৰ এই চব্জিখন বনাবৰ কাৰণে মই লৈছোঁ পিঁয়াজ দুটা আৰু আদা নহৰু জলকীয়া এখিনি লৈ লৈছোঁ, আলু দুটা লৈ লৈছোঁ, আলু মিডিয়াম চাইজৰ হয়, আৰু জালুক, জিৰা, ডালচেনি অলপ আৰু লং এইখিনিয়ে লৈছোঁ। এতিয়া মই এইখিনি প্ৰথমতে অলপ পানীত তিয়াই থৈ দিম, যিহেতু মই মছলা গোটেইখিনি মিক্সিত ভালকৈ পিচি ল'ম, সেইবাবে অলপ সময় তিয়াই থৈ দিলে ভালকৈ মিহি হৈ যায়, সেইবাবে এইদৰে অলপমান তিয়াই থৈ দিম। আৰু আজিৰ তৰকাৰীখনৰ মেইন বস্তু কঁঠাল, এতিয়া মই কঁঠালটো কাটি ল'ম, আৰু সেইবাবে মই কঁঠালটো কটাৰ আগতে হাতত এইদৰে তেল সানি লৈছোঁ, আৰু লগতে মই যিখন কটাৰীৰে কাটিম সেইখনতো এইদৰে তেল সানি লৈছোঁ, তেতিয়া আঠা নালাগে। এইটো গোটেই কঁঠালটো মই এইদৰে টুকুৰা টুকুৰাকৈ কাটি লৈ পিছ ছাইডটো কাটি দিলোঁ। এতিয়া ইয়াৰে আগৰ ছাইডটো এইদৰে কাটি দিব লাগিব, একদম লাষ্টলৈকে কাটিব নালাগে। এয়া চাওক, অলপমান ৰখি যোৱাকৈ কাটি দিছোঁ। এইদৰে মই গোটেইখিনিকে কাটি ল'ম আৰু ভালকৈ ধুই ল'ব লাগিব। এইখিনি পৰিষ্কাৰকৈ ধুই লোৱাৰ পিছত আমি আমাৰ প্ৰয়োজন মতে টুকুৰাকেইটা বনাই ল'ম। এইটো আপোনালোকৰ নিজৰ কথা, যদি অলপ ডাঙৰকৈ ৰাখিব বিচাৰে তেতিয়া অলপ ডাঙৰকৈ কাটি ল'ব পাৰে, মই এইটো জোখত কাটি থৈ দিছোঁ। এইদৰে মই গোটেইখিনিকে ধুনীয়াকৈ কাটি লৈ ল'ম। এতিয়া কঁঠালখিনি এইদৰে প্ৰায় গোটেইখিনি একে সমান জোখত কটা হোৱাৰ পিছত এতিয়া আমি আলু আৰু কঁঠাল, আলু মই দুটা লৈছোঁ, আপোনালোকক অলৰেডি মই দেখাই দিছোঁ। এই আলু দুটাও মই এনেকুৱাকৈ মানে এটা আলুত চাৰি টুকুৰাকৈ কাটি লৈছোঁ, আৰু এতিয়া গোটেইখিনি প্ৰেছাৰ কুকাৰত দি প্ৰথমতে মই অলপ সিজাই ল'ম। আৰু প্ৰেছাৰ কুকাৰত দিয়াটো মই আপোনালোকক এইবাবেই দেখুৱাইছোঁ, দিওঁতে অলপমান হালধি দি দিব, হালধিখিনি দি দিলে মানে কঁঠালখিনিৰ মাজে মাজে হালধিখিনি ধুনীয়াকৈ সোমাই যাব, সেইবাবে মই কুকাৰত দিওঁতেই এইদৰে অলপ হালধি দি দিছোঁ। কঁঠালখিনি সিজে মানে আমি এতিয়া মছলাখিনি ৰেডি কৰি লওঁ আহক। আৰু মছলাৰ কাৰণে মই আপোনালোকক দেখুৱাই দিছোঁ কি কি লৈছিলোঁ, গোটেইখিনি ইয়াতে দি দিছোঁ। জিৰাখিনি যিহেতু অলপ গুড়ি হওঁতে প্ৰব্লেম হয়, সেইবাবে মই সেইখিনি আগতীয়াকৈ তিয়াই থৈ দিছিলোঁ। আৰু গোটেইখিনি ভালকৈ মিহি হ'বৰ কাৰণে মই ইয়াতে এটা পিঁয়াজো কাটি দিছোঁ। পিঁয়াজ কাটি দিলে মছলাখিনি সঁচাকৈ বহুত ধুনীয়া হয়, এয়া চাওকচোন। আৰু এতিয়া মই ইয়াতে প্ৰয়োজনমতে দি দিছোঁ এয়া ধনিয়া পাউডাৰ, নিমখ দি দিলোঁ, হালধি দিয়া আছে সেইবাবে বৰ্তমান মই হালধিৰ পৰিমাণটো অলপ কমকৈ দিছোঁ। আৰু এয়া কাশ্মীৰী মছলা, এয়া মছলা দিলে কালাৰটো ভাল হয় সেইবাবে কাশ্মীৰী মছলাও অলপ দি দিছোঁ। এতিয়া এই গোটেইখিনি ভালকৈ এইদৰে মিক্স কৰি লৈ লৈছোঁ। এই গোটেইখিনি ৰেডি হোৱাৰ পিছত এতিয়া আহক আমি তৰকাৰীখন বনাবলৈ লওঁ। প্ৰথমতে মই কুকাৰৰ পৰা কঁঠাল আৰু আলুখিনি এইদৰে ছেপাৰেট কৰি লৈ লৈছোঁ, আৰু এইখিনি যিখিনি পানী ব্যৱহাৰ কৰিছিলোঁ এইখিনিও ৰাখি থৈ দিছোঁ, এইখিনি মই পিছত চব্জিত দি দিম। চব্জিখন বনাবৰ বাবে প্ৰথমতে কেৰাহীখন খুব গৰম হ'ব দিছোঁ, আৰু কেৰাহীখন বহুত গৰম হোৱাৰ পিছত মই তাত এতিয়া সৰিয়হৰ তেল দি দিলোঁ। আৰু তেলখিনি ধুনীয়াকৈ গৰম হৈছে, এতিয়া তাত মই দি দিছোঁ পিঁয়াজ আৰু তেজপাত। এইখিনি অলপমান ভাজি উঠাৰ পিছতে ইয়াতে মই ইতিমধ্যে ৰেডি কৰি থৈ দিয়া পেষ্টখিনি দি দিছোঁ।
আর এইখানে আমার এটা ভাজা হয়ে গেছে। আপনাদের চাও এই মশলাখিনিরপর তেলটো যেটা অল্প সেপারেট হব ধরে তেতিয়া আমি জানিব লাগিব যে আমার এই মশলাখিনি সুন্দরকৈ ভজা হয়েছে। এতিয়া আমি ইয়াতে পানিরপর সেপারেট করে থই দিয়া এয়া কঁঠাল আর আলু অলরেডি এখানে সিজি গেছে। মই আপনাদের কব হওয়া নাছিলে, মই ইয়াতে দুটা সিটি মারি লৈছো কুকারত আর এখানে সিজি গেছে যেহেতু ইমান সময় ভাজিব নালাগে। তথাপিও মই মশলাখিনি লাগিয়ে যাওয়ার পর অল্পক্ষণ ভাজি লো। কঁঠাল আর আলুখিনি এতিয়া মই জুই অল্প কম করে লই ভাজি আছো। আর তার মাজতে ভাবিছো আপনাদের কথাখিনি কই দিও, ইয়াতে আপনাদের যদি প্রবলেম পায় আলু খাবলৈ, কিছুমানে আলু নাখায়, আলু নিদিলেও কথা নাই, কিন্তু মই বনালে কঁঠালৰ চব্জিত এইদরে আলু দি দিও, আলু দিও খাই চাব, খাবলৈ টেস্টি হয়। আর যদরে মই বনাইছো এতিয়া আপনাদের কব পাৰিছো, কিন্তু আমি পাইছো সেন্ট খুব ধুনিয়া আহিছে। সো আপনাদের কিন্তু ট্রাই নকরাকৈ নাথাকিব, বনাই খাই চাব, খুব টেস্টি হয়। আর মানে খোৱাৰ আগতে আপুনি ভাবিব নোৱাৰে এটো মাংস নে কঁঠালৰ চব্জি, যদি ভালকৈ বনোৱা হয় তেতিয়া। সো বনাই খাই চাবচোন। আর এতিয়া মই বাকিখিনি কিদরে করলো সেও আপনাদের দেখাই লো। কিছু সময় এইখানে ভালকৈ ভাজি থকার পিছত আপনাদের নিশ্চয় নোটিস করেছে কালারটো খুব ধুনিয়া কালার হয়েছে। আর এতিয়া মই ইয়াৰে পৰা অলপ মানে কঁঠাল অলপ ভাজি খাবর কারণে, আমি মাংস যেদরে ভাজি খাও ঠিক একদরে কঁঠালের সবজি বনালে কঁঠালও এইদরে ভাজি খাবসুন। আর মই এইখানি ভাজি খাবর কারণে থই দিছো। আর এতিয়া বাকি থকা অংশত পানি দিব লাগিব। পানিও মই অলরেডি এইখানে বইল করতে যেখানে পানি সেপারেট করে থই দিছিলো সেই পানিখিনিকে ইয়াতে ব্যবহার করিম। আপনাদের যদি আর পানি লাগে বলে ভাবে ইয়াতে অল্প উতলা পানি দি দিব পারে, কিন্তু ঠান্ডা পানি নিদিব। এতিয়া এইখানি ভালকৈ উতলিবলৈ এৰি দিছো। অকমান টেস্ট করে লো মাংস, ওহ সরি মাংস নয় একদম দেখবলে মাংস নিচি লাগিছে, কারণে মাংস হয়ে গেছে কঁঠালের তরকারি। বেশি ভালকে কব নালাগে রাঁধুনি, তেতিয়া নেক্সট টেস্ট, অ সরি সঁচাকে ভাল লাগিছে। এইটো সিজনত আজি আমার থার্ড ডে হয়, ইয়ারে আগর দুদিনও একই আছে ভিডিও বনাবর কারণে, কিন্তু টাইম নোহার কারণে বেশি ভাল লাগছে, কসম কৈছো। আর আজি থার্ড ডে হয়, সো আপনাদের কিন্তু এই সবজিটো বনাই নোখোৱাক নাথাকিব, সঁচাকে খাব, মানে জেনারেলি সকলোৱে খায় কিন্তু সবরে বনোৱা হেৰিটো ইউনিক। মই যেনেকৈ বনাইছো বনাই খাই চাবচোন আর তারপর কমেন্ট করব। তরকারিখন আমার নমাবপরা হয়ে গেছে। আর এতিয়া আপনাদের ইয়াতে মন করলে অল্প গরম মশলা দিয়ে দিব পারে। মই অলরেডি ইয়াতে ডালচিনি আর লং জালুক যেহেতু দিছো আর বেলেগ গরম মশলা মই দি না থাকো, সেভাবে এতিয়া মই এইখানে গ্যাসের নমাই দিম। ভিডিওটি আপনাদের একদম শেষ করে চালে সেইভাবে আপনাদের বহুত বহুত ধন্যবাদ। আর ভিডিওটি চাই কেনেকুয়া লাগিল আপনাদের আমাক নজনাক নাথাকিব। আর যদি ভাল লাগিল তেনেহলে লাইক করে দিব, শেয়ার করব। আর এতিয়ালৈকে যদি আপুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লব, লগতে ওসর থাকা বেল আইকনটো প্রেস করব, তেতিয়া আপুনি আমার আহিবলগিয়া ভিডিওবিলাকৰ নোটিফিকেশনটো আগতীয়াকৈ পাব। সো আজিলে তেনেহলে এৰিছো, বাই বাই।